আমরা আজকে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র আমরা উদ্বোধন করেছি, যার মাধ্যমে আমাদের 53টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন হলো। তো আমরা আশাবাদী যে বছরের মধ্যে বাকিগুলো সম্পন্ন হবে, যার ফলশ্রুতিতে এখন 70 ভাগ বর্জ্য আধুনিক প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে। এখন আর যেখানে সেখানে যত্রতত্র বর্জ্য উপচে পড়া বা বর্জ্য রাস্তার উপরে, নর্দমার উপরে অথবা হাঁটার পথে আমরা ফেলতে দেখি না, কারণ এখন এটা আমরা একটা আধুনিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। আর এখন আমরা যেই জায়গায় এসেছি সেটা হলো যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা 51টি স্লুইস গেট হস্তান্তর প্রক্রিয়া রয়েছে, কিন্তু এরই মাঝে আমরা সেগুলো মেরামত আরম্ভ করেছি, কারণ সেগুলো সকল সবই অচল এবং ছিল। তো সেগুলো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা মেরামতের কার্যক্রম হাতে নিয়েছি, কারণ আগামী বর্ষা মৌসুমে এটা প্রয়োজন হবে। স্লুইস গেটগুলো যদি যথার্থভাবে কার্যকর না থাকে তাহলে আমরা পানি নিষ্কাশনটা সঠিকভাবে করতে পারবো না। তো সেই কার্যক্রম আমরা নিয়েছি। আর আমাদের আদি বুড়িগঙ্গা পুনঃখননের কার্যক্রম আমরা প্রায় সম্পন্নের দরপত্র সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছি। আমরা আশাবাদী যে এই মাসের মধ্যেই আমরা এটা শুভ উদ্বোধন করতে পারবো। এখানে যত রকম দখল রয়েছে, আপনার কারখানা বলেন, ব্যক্তিগত বলেন, সব দখল মুক্ত করে আমরা পুরো আদি বুড়িগঙ্গার যেই পূর্বের আদি, যেটাকে আমরা বলি আদি বুড়িগঙ্গা চ্যানেল আর কি, সে আদি পুরো সীমানা নির্ধারণ করেই আমরা পুনঃ খননের কাজ আরম্ভ করবো। আমি দায়িত্বভার নেওয়ার পর তো এই পর্যন্ত 6.5 একর জমি অবমুক্ত করেছি। আপনারা লক্ষ্য করেছেন খালের মুখ যেখানে 100 ফুট ছিল সেখানে 8 ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল, দখল অবস্থায় ছিল, আমরা সেগুলো দখল মুক্ত করেছি। 10তলা ভবনও আমরা ভেঙে ফেলেছি। সুতরাং যখন আমরা শুরু করবো ইনশাল্লাহ এটা বাধার আর কোনো কারণ হয়ে দাঁড়াবে না। আমরা পুরোটাই অবমুক্ত করে, দখল মুক্ত করে পূর্ণাঙ্গভাবে আদি বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থায় নিয়ে আসবো, আন্দোলনিক পরিবেশ সৃষ্টি করবো। না, আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি আছে, কিন্তু বর্ষা মৌসুম তো আর থেমে থাকবে না। সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়া আপনারা জানেন যে একটু বিলম্ব হয়, সিদ্ধান্ত যেহেতু হয়েছে আমরা যেভাবে খাল এবং নর্দমা পেয়েছি এই স্লুইস গেটগুলো আমাদেরকে হস্তান্তর করা হবে, এরই মাঝে যাতে করে সেগুলো সচল রাখা যায় এই প্রক্রিয়া আমরা নিয়ে নিয়েছি। ভাই